বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় তার কফিন। সোমবার বেলা 11:30 থেকে দুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। হাজারো মানুষের দীর্ঘ লাইন শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজের প্রবেশ ফটক ছাড়িয়ে যায়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। শহীদ মিনারে বিচারপতি হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার কাছ থেকেই শিক্ষা নেওয়া দরকার, তিনি জাতির শ্রেষ্ঠ পুরুষ। আর অনেকের ক্ষেত্রে এইরকম হয় না, কিন্তু তার এতই কাজ, তার এতই অবদান, যেগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে, আমি মনে করি যে আরো দিন দিন তার আসল রূপটা আরো বেশি প্রকাশিত হবে। এই সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিচারপতি হাবিবুর রহমান কেবল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা প্রধান বিচারপতি হিসেবেই নন, একজন ভাষা সংগ্রামী ও প্রগতিশীলতার ধারক হিসেবেও সবার শ্রদ্ধা ভাজন। বিশেষ করে এত বড় ভাবের একজন মানুষ, যিনি কেবলমাত্র একজন বিচারপতি অথবা একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন এটা নয়, জ্ঞানের ক্ষেত্রে এবং মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে স্তরে নিজেকে উন্নীত করেছিলেন সেটা পৌঁছানো খুব কঠিন কাজ বলে আমি মনে করি। তথ্যমন্ত্রী হাসান লাকিনু বলেন, তার মৃত্যুতে জাতির সংকটকালে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। তিনি শুধু দক্ষ বিচারপতি নন, গবেষক, লেখক এবং ভাষা সংগ্রামীও ছিলেন। উনি সৎ বিচারপতি ছিলেন, উনি দক্ষ প্রশাসক ছিলেন, রাষ্ট্রনায়ক উচিত ব্যবহার করতেন, উনি শিক্ষক ছিলেন, উনি যখন চলে গেলেন তখনও উনি চিন্তা করতে পারতেন, সক্রিয় ছিলেন, সক্ষম ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ মহাশয় আরেফিন সিদ্দিক বলেন, হাবিবুর রহমান আমাদের একজন অভিভাবকও ছিলেন। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে আমরা বড় ধরনের শূন্যতায় পড়ে গেলাম। হাবিবুর রহমানের মৃত্যু আসলে আমাদের জন্য অকাল মৃত্যু। তিনি আমাদের অভিভাবক ছিলেন এবং তার এই মৃত্যু আমাদেরকে একটা বড় ধরনের শূন্যতার মাঝে ফেলে দিয়েছে। হাবিবুর রহমানের মেয়ে রুবাবা রহমান জানান, সোমবার তার বাবার তিনটি জানাজা হবে, এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইস্কর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিচারপতি হাবিবুর রহমান। তার অধীনে 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এম এ সজল, ভিডিও হেডলাইন্স, ঢাকা।